কি তুমি কি খুঁজতেছো কিসের জন্য ও প্রসাব করবা মার্শাল্লা ঠিক আছে তুমি তাহলে মুদতে দেওয়া যে পানি লও তুমি হ্যাঁ আচ্ছা তুমি কি মুদবা বাবু ক্লান্ত সবাই ক্লান্ত হ্যাঁ একটি হাওড় অঞ্চলের মধ্যে প্রত্যন্ত একটি গ্রাম কিন্তু রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতির ছুয়াতে গ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে আবার এখান দিয়ে উড়ন্ত সেতু হইব অনেক সুন্দর একটা ভিউ কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষীরার কারণে আমরা হাঁটতে পারতেছি না অলরেডি আমরা সত্তর কিলোমিটার হাঁটলাম চারটা বাজে থেকে আমরা হাঁটতে শুরু করছি এখন পর্যন্ত হাঁটতেছি আর ওই জায়গার সামনে একটা দ্বীপ দেখা যা ওখানে একটা দ্বীপ আছে এখানে কিছু খাবার দাবার পাওয়া যাবে আশা করি চা বিস্কিট খেয়ে আবার আমরা রনা দেব আশা করি এত মাহফিলের আমাদের দুর্ঘটনা এরকম হলো সারা রাত সজাগ তাইকে আমরা মিটাবন দিকে মরিষকালের দিকে রনা দিলাম হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা করতেছে মাজা ব্যথা করতেছে আমরা অনেক কষ্ট করলাম এই দূর মিঠা মন থেকে আমরা হাঁটতে হাঁটতে ভালি কলা আসলাম কষ্ট আমাদের এই ফজরের নামাজটা পড়ে আমরা রওনা হলাম মিঠা মন থেকে এই পর্যন্ত আসলাম কষ্ট আরে কষ্ট আমরা মাহফিলের দিকে বের হলাম কত অনেক অনেক ভাইয়েরা হাঁটতেছে আমরা প্রচুর কষ্ট করতেছি অনেক সুন্দর একটা ভিউ সকাল সকাল ও এখনো সূর্য উদ্দীত হয় নাই অনেক সুন্দর একটা ভিউ করে সবাই আমরা ক্লান্ত হাঁটতে হাঁটতে আমরা অলরেডি কত কিলোমিটার হাঁটলাম আজকে সারাদিনে সতেরো কিলোমিটার হাঁটলাম আরও যে কত সতেরো সতেরো কিলোমিটার হইব এরকম সতেরো কিলোমিটার হাঁটলাম আরও যে আমাদের কতটুকু হাঁটতেইবো আমরা তা নিজেও জানি না এখনও আমাদের অনেক বাধা অতিক্রম পার হতে হবে সুন্দর একটা ভিউ আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমার লাইফটা শেয়ার করবেন হ্যাঁ দেখানোর চেষ্টা করব আর আমাদের অনেক ক্লান্ত আমাদের কিছু খাওয়ার প্রয়োজন